হুবহু তাস্কিনের অ্যাকশনে বোলিং, যেন তাস্কিনের কার্বন কপি। ব্যাটিংয়ে আরেক তাস্কিন, অরিজিনাল তাস্কিন আহমেদ। বিপিএল সামনে রেখে মিরপুরে এভাবে জমে ওঠে তাস্কিনের অনুশীলন। বল হাতে তাস্কিনের অ্যাকশনে যাকে দেখা গেল তার নাম রবিউল ইসলাম। তাস্কিনকে মানেন বড় ভাই। এদিন বড় ভাইকে এক ওভারে 12 রান করার চ্যালেঞ্জ দেন রবিউল। চ্যালেঞ্জের শুরুতে তাস্কিনকে বেশ চাপেই ফেলে দেন এই পেসার। এরপর তাস্কিন অবশ্য পাল্টা ব্যাটিংয়ে জবাব দেন ভালো মতোই। তবে ওভার শেষে জয় পরাজয়ের হিসেব ছাপিয়ে তাস্কিন রবিউলদের বন্ধনটাই চোখে পড়ে বেশি। সামনে বিপিএল 2024, তার আগে মিরপুরে ধীরে ধীরে বসতে শুরু করেছে তারার হাট। এদিন তাস্কিন ছাড়াও অনুশীলনে আসেন তামিম ইকবাল খান, সাইফ হাসান, এনামুল হক বিজয়রা। সবার লক্ষ্যই এক, বিপিএলের জন্য নিজেদের প্রস্তুত করা। হোম অফ ক্রিকেটের ইনডোরের সামনে তাস্কিন হাজির হতেই তাকে ঘিরে ধরেন ভক্তরা। প্রিয় তারকাকে কাছে পেয়ে সবারই সেলফি রাবদার। ভক্তদের সেলফি রাবদার মিটিয়ে তাস্কিন শুরু করে দেন বোলিং অনুশীলন। তাস্কিনের অনুশীলনে সঙ্গী ছিলেন সাবেক টেস্ট অধিনায়ক মুমিনুল হক। সাবেক এই অধিনায়কের কপাল খারাপ, এই দফায় বিপিএলে দল পাননি তিনি। তবে নিজেকে ঠিকই প্রস্তুত রাখছেন এই ব্যাটার। নেটে তাস্কিনের কাছে একাধিকবার পরাস্ত হন মুমিনুল, আবার দারুণ কিছু শটও খেলেন এই ব্যাটার। এভাবেই তাস্কিন মুমিনুলরা নিজেদের প্রস্তুত করে নেন। আধুনিক ক্রিকেটে স্বীকৃত ব্যাটারদের সাপোর্ট দেওয়ার বড় দায়িত্ব থাকে বোলারদের কাঁধে। তাই তো তাস্কিন আহমেদ নিয়মিতই করেন ব্যাটিং অনুশীলন। বিপিএলের আগেও সেটার ব্যতিক্রম হচ্ছে না। বোলিংয়ের পর ব্যাট হাতেও লম্বা সময় ধরে নিজেকে ঝালিয়ে নেন তাস্কিন। আদনান আহমেদ, বিডি ক্রিকেট টাইম।